সরকারি শিক্ষকদের টিউশন বন্ধে তদন্ত। টিউশন বন্ধে এর আগেও বিভিন্ন সময়ে বিভিন্ন সরকার উদ্যোগ নিয়েছিল, এবার টিউশন বন্ধে তদন্ত। কিভাবে তদন্ত হবে, কর্মরত শিক্ষকদের তদন্ত করবে কারা, কথা বলবো প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। বড় খবর সোমরাজ, বিস্তারিত জানতে চাইব। হ্যাঁ দেখো, কর্মরত শিক্ষকদের বিরুদ্ধে তদন্ত শুরু করার নির্দেশ সবুজ সংকেত দিল রাজ্য সরকার। স্কুল শিক্ষা দপ্তরের তরফে বিভিন্ন জেলা স্কুল বিদ্যালয় পরিদর্শকদের নির্দেশ দেওয়া হচ্ছে যে কর্মরত শিক্ষকদের বিরুদ্ধে তদন্ত শুরু করার জন্য। কি কারণে তদন্ত? মূলত দেখা যাচ্ছে একাধিক স্কুল শিক্ষক যারা কর্মরত তারা প্রাইভেট টিউশন করছেন। কেন্দ্রীয় আইন অনুযায়ী প্রাইভেট টিউশন কর্মরত শিক্ষকরা করতে পারেন না, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে একাধিক স্কুল শিক্ষক তারা প্রাইভেট টিউশনের সঙ্গে যুক্ত। প্রাথমিকভাবে তদন্তে একাধিক কর্মরত শিক্ষকের নাম উঠে এসেছে। মধ্যশিক্ষা পর্ষদের তরফে সংশ্লিষ্ট স্কুল এবং শিক্ষক শিক্ষিকার নাম তুলে ধরে বিভিন্ন জেলার স্কুল বিদ্যালয়ের পরিদর্শকদের পাঠানো হয়েছে এবং অবিলম্বে তদন্ত প্রক্রিয়া শুরু নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন জেলায় তদন্ত কমিটি গঠন হয়েছে। মূলত স্কুল শিক্ষা দপ্তরের অধীনে আধিকারিকরাই তদন্ত করবেন প্রত্যেকটি স্কুল ধরে ধরে, অর্থাৎ যে স্কুলগুলি এবং সেই স্কুলের শিক্ষক শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ এসেছেন তাদের তদন্ত করা হবে এবং 15 দিনের মধ্যে রিপোর্ট চাওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, যেটা জানা যাচ্ছে যে বিভাগীয় তদন্তের মুখেও পড়তে হবে কর্মরত শিক্ষক শিক্ষিকাদের যারা প্রাইভেট টিউশন করছেন, এবং যে তদন্ত কমিটি গঠন হয়েছে সেই তদন্ত কমিটির সদস্যদের সামনেও কর্মরত সদস্যদের মুখোমুখি হতে হবে। সব মিলিয়ে এক নজিরবিহীন পদক্ষেপ রাজ্যের প্রাইভেট টিউশন আটকানোর জন্য কর্মরত শিক্ষক। ঠিক তাই সোমরাজ, রাজ্য কি ভাবছে? এটা তো একটা সামাজিক সমস্যা, মানে শিক্ষকদের, শিক্ষকরা টিউশনি করেন নিজেদের স্বার্থেও, আবার অভিভাবক অভিভাবিকারা তারা পড়ুয়াদের পাঠান তাদের স্বার্থে। এবার বিষয়টা হচ্ছে যে ঠক বাঁচতে তো গাঁ উজাড় হয়ে যাবে, কতটা সফল হতে পারবে বলে রাজ্য সরকার মনে করছে? দেখো, ইতিমধ্যেই যে তদন্ত কমিটি বিভিন্ন জেলায় স্কুল ধরে ধরে, অর্থাৎ যে স্কুলের যে শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে অভিযোগ আসছে, দেখা যাচ্ছে যে একটি স্কুলে 4-5 জন শিক্ষক শিক্ষিকা তারা প্রাইভেট টিউশনের সঙ্গে যুক্ত, তেমনটাই অভিযোগ। সেক্ষেত্রে প্রত্যেকটি স্কুল ধরে ধরেই তদন্ত কমিটি গঠন হয়েছে এবং দেখো মধ্যশিক্ষা পর্ষদের তরফে যে নির্দেশ পাঠানো হয়েছে সেখানে বলা হয়েছে 15 দিনের মধ্যে রিপোর্ট পাঠাতেই হবে। ফলত মনে করা হচ্ছে যে এর আগেও আমরা দেখেছি যে একাধিক ক্ষেত্রে প্রাইভেট টিউশন নিয়ে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিল কিন্তু তাতে কোনো কাজ হয়নি, তাই এবার বিভাগীয় তদন্ত শুরু করার নির্দেশ। অর্থাৎ এক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের সার্ভিস বুকে লাল, অর্থাৎ সার্ভিস বুক নিয়ে সমস্যা হতে পারে তারা যখন অবসর নেবেন, এবং সেই পদক্ষেপই হাঁটছে রাজ্য যাতে কর্মরত শিক্ষকরা প্রাইভেট টিউশন করা বন্ধ করেন। সেই জন্যই এই তদন্ত কমিটি গঠন জেলায় জেলায়, এবং ইতিমধ্যেই তার নির্দেশিকা একাধিক জেলা স্কুল বিদ্যালয় পরিদর্শকরা জারি করেছেন। নিশ্চয়ই আমরা নজর রাখবো কতটা সাফল্য লাভ করতে পারে রাজ্য সরকার। অনেক ধন্যবাদ।